প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ওপেন করেছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেন পাবলিক পরীক্ষায় A+ পাওয়া কঠিন হচ্ছে এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে চিন্তিত আছো, অনেকে ভাবতেছো যে আসলে বিষয়টা কি কি কারণে এরকম হলো, এই বিষয়টা আজকে আমরা তোমাদের জন্য ক্লিয়ার করব। তো আশা করি এই তথ্যটি জানার জন্য তোমরা আমাদের পুরো প্রতিবেদনটাতে জুড়ে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরিয়ার আহমেদ রুবেল। চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, কেন পাবলিক পরীক্ষায় A+ পাওয়া কঠিন হচ্ছে এটা নিয়ে প্রথম আলো তাদের একটি প্রতিবেদন পাবলিশ করেছে, সেই প্রতিবেদনটা আমরা এখন জানবো। পাবলিক পরীক্ষার ফলের সর্বোচ্চ সূচক A+ পেতে হলে একজন শিক্ষার্থীকে 90 থেকে 100 এর মধ্যে নম্বর পেতে হবে। এর মাধ্যমে A+ পাওয়া বা সর্বোচ্চ গ্রেড পয়েন্ট এভারেজ অর্জন করা কঠিন হবে বলে শিক্ষকদের অনেকের মনে করছেন। শিক্ষাবিদ ও পাবলিক পরীক্ষার কাজে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলছেন, এর ফলে শিক্ষার্থীদের উপর আরও চাপ এবং কোচিং ও প্রাইভেটের উপর নির্ভরতা বাড়বে। আবার কোনো কোনো শিক্ষাবিদ মনে করেন, উপরের দিকে নম্বরের স্তর একাধিক হওয়ায় ভালো, যারা খুব ভালো শিক্ষার্থী তারাই সেটা অর্জন করবে। চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট, JSC ও সমমান পরীক্ষা থেকে পাবলিক পরীক্ষার ফল নতুন গ্রেডে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর আগামী বছরের SSC ও SSC পরীক্ষা থেকেও নতুন গ্রেডে ফল প্রকাশ করা হবে। এতে ফলের সর্বোচ্চ সূচক হবে GPA 4, যা বর্তমানে GPA 5। নতুন গ্রেডে নম্বরের শ্রেণীবিভক্তি হবে 8টি, বর্তমানে আছে 7টি। শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে নতুন গ্রেড ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারির জন্য পাঠিয়েছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেছেন, শীঘ্রই এই প্রজ্ঞাপন জারি করা হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলো এবং বিদেশের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং GPA 5 গ্রেড পয়েন্ট এভারেজ নিয়ে সামাজিক উন্মাদনা কমানোর লক্ষ্যেই সর্বোচ্চ সূচক GPA বা Scale 4 ধরে নতুন গ্রেডে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। যদিও ঢাকা শিক্ষা বোর্ডেরই পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, নতুন গ্রেড GPA 5 কে GPA 4 করা ছাড়া আর কোনো পরিবর্তন নেই, এতে পরীক্ষার ফলাফলে কোনো গুণগত পরিবর্তন আসবে না। তার মতে এই মুহূর্তে বেশি প্রয়োজন উত্তরপত্র মূল্যায়ন ব্যবস্থা উন্নত করতে, শিক্ষকদের যোগ্য করে তোলা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার বাইরের একটি শিক্ষা বোর্ডের সার্বিক একজন পরীক্ষা নিয়ন্ত্রক প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সামঞ্জস্য আনার কথা বলা হলেও নম্বর বিভাজনে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিল রাখা হয়নি। যেমন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে 80 থেকে 100 মধ্যে নম্বর পেলে সেটিকে CGPA 4 বলা হয়, কিন্তু বোর্ডের করা নতুন গ্রেডে 90 থেকে 100 নম্বর পেলে সেটিকে GPA 4 বলা হবে। এর ফলে আগে যেমন GPA 5 এর জন্য মাতামাতি হতো, এখন GPA 4 পাওয়ার জন্য আরও বেশি মাতামাতি হওয়ার আশঙ্কা রয়েছে। পাবলিক পরীক্ষার ফলে সর্বোচ্চ সূচক হবে 4, প্রাপ্ত নম্বরের শ্রেণীবিভক্তি হবে 8টি, 80 থেকে 100 ধাপ ভেঙ্গে 2 ভাগ। চলতি বছরে JSC পরীক্ষা থেকে নতুন গ্রেডে ফল প্রকাশ, এরপর যে SSC ও SSC তে একই নিয়ম, নতুন গ্রেডে 80 থেকে 100 2 ভাগ করে 2টি স্তর করার পক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি প্রথম আলোকে বলেন, নম্বরের শ্রেণীবৃত্তি বেশি হওয়াই ভালো, শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, যারা খুব ভালো তারাই সর্বোচ্চ গ্রেড অর্জন করবে। তবে তিনি শিক্ষার মান বাড়ানোর উপর গুরুত্ব দেন। বর্তমানে গড়ে 80 থেকে 100 এর মধ্যে নম্বর পেলে সেটিকে GPA 5 বলা হয়, যাকে লেটার গ্রেডে বলা হয় A+। নতুন গ্রেডে প্রতিটি স্তরের জন্য নম্বরের পার্থক্য রাখা হয়েছে 10 নম্বর, এতে সর্বোচ্চ সূচক পাওয়ার জন্য 90 থেকে 100 নম্বর পেতে হবে, নিচের দিকে 33 থেকে 39 পেলে ডিগ্রেড বা পয়েন্ট 1 বলা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন বিচার বিশ্লেষণ করে এটি করা হয়েছে, এ নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু সার্বিকভাবে এটি ভালো হবে। 2001 সালে পাবলিক পরীক্ষার ফলাফলে সনাতন পদ্ধতির পরিবর্তে গ্রেড পদ্ধতি চালু করা হয়। 2003 সালে সর্বোচ্চ 5 সূচকের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়। এছাড়া ইংরেজি মাধ্যমের ও এবং এ লেভেলের ফলের মতো আগামী বছর থেকে প্রমিতকরণ করে ফল প্রকাশ করা হবে। এর মাধ্যমে বিভিন্ন বোর্ড, বিভিন্ন বিষয়, এমনকি আগের বছরের ফলের মধ্যে এক ধরনের সামঞ্জস্য রক্ষা করা হবে। বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের মাধ্যমে এই কাজটি হচ্ছে। এই কাজের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, স্ট্যান্ডার্ডাইজড স্কোর করলে ফলে ভারসাম্য আসবে, নতুন গ্রেডে বা স্ট্যান্ডার্ডাইজড স্কোর করে ফল প্রকাশ করলে শিক্ষার্থী ও শিক্ষার কোনো উপকার হবে না বলে মনে করেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, নতুন গ্রেডের নম্বর শ্রেণীবিভক্তির কারণে নেতিবাচক প্রতিযোগিতাও আরও বাড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এই প্রতিবেদনটি শোনার পরে তোমাদের আর বোঝার বাকি নেই যে এখানে এক পক্ষ বলতেছে এটা শিক্ষার্থীর জন্য উপকার হবে, আরেক পক্ষ বলতেছে এটা নিয়ে খুব মাতামাতি হবে, সমালোচনা হবে। মানে এখানে যে সিদ্ধান্তটা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, পাবলিক পরীক্ষা A+ পাওয়া আসলেই কঠিন হবে, আমার দৃষ্টিতে কঠিন হবে। তবে যেহেতু এবছর JSC পরীক্ষা
ফলাফল থেকে এই পদ্ধতিটি শুরু হবে, তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে দেখা গেছে সরকার যখন এটা নিয়ে মানে চূড়ান্ত একটা সিদ্ধান্ত তৈরি করে ফেলেছে, তাহলে দেখা গেছে একসময় এটা সহজ হয়ে যাবে। তো এটা নিয়ে আসলে দুশ্চিন্তা কোনো করার কোনো কারণ নেই। তোমরা যারা যার যেরকম মেধা আছে তার মেধার ভিত্তিতে তোমরা পড়াশোনা করতে থাকো, আর যতটুকু সম্ভব তোমরা পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও, তোমরা যেন সর্বোচ্চ রেজাল্ট আশা করতে পারো বা সর্বোচ্চ রেজাল্ট অর্জন করতে পারো, এই প্রস্তুতিটা রাখার চেষ্টা করো। তো এই ছিল তোমাদের জন্য আজকে সর্বশেষ আমাদের নিউজটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবা, আল্লাহ হাফেজ।